আসসালামু আলাইকুম। সো আমরা একটা বাইন্যান্সের অফার শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আপনি 7 থেকে $1 পর্যন্ত পাবেন, যেগুলো পয়েন্টের বিনিময়ে বাইন্যান্সের পয়েন্ট কালেক্ট করে একদম ইজি, কারণ এখানে অনেক পয়েন্ট পাওয়া যাবে যদি আপনি ঠিক মতো প্রতিদিন আপনি রেগুলারলি এই কাজগুলো করেন। জাস্ট আপনার এখানে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, যদি আপনি প্রতিদিন করেন 4 থেকে 5 দিন তাহলে আপনি মোটামুটি $7 থেকে $1 মতো কালেক্ট করতে পারবেন। এই ডলারটা কালেক্ট করতে পারবেন যে ডলারটা আপনার স্পট ব্যালেন্সে থাকবে, এই যে এখানে দেখেন স্পট ব্যালেন্স বলেই দিছে স্পট ব্যালেন্স। তো যাই হোক, আমরা কীভাবে এটা কালেক্ট করবো সব কিছু আমি দেখাই দিচ্ছি এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে যে এই যে অফার আছে সেটা লিঙ্কিং কোনো কিছু নাই, জাস্ট আপনি বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, অ্যানাউন্সমেন্টটা দেখাই, এখানে কীভাবে কাজ করতে হবে সেটা আগে দেখানো জরুরি আপনাদের। তো এখান থেকে যদি আমি ম্যান বাটনে যাই, এখান থেকে ম্যান আইকনে, দেন এখান থেকে আপনি চলে যাবেন নোটিফিকেশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে অ্যানাউন্সমেন্ট সেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন, এদিক থেকে স্ক্রল করে নিচে গেলে এখানে দেখেন বাইন্যান্স, এই যে বাইন্যান্স ওয়ার্ল্ড ফি ওয়ার্ড অফ দ্য ডে এই নামের যে এটা দেখতেছেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি অ্যানাউন্সমেন্টটা দেখতে পারবেন। তো অ্যানাউন্সমেন্ট আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে কি আমরা যে ওডেল খেলতাম, তো ওডেলের মতোই তারা ওড নামের, মানে ওড মানে এটা ওয়ার্ড অফ দ্য ডে, এটার সংক্ষিপ্ত রূপ হলো WOTD, যাই এটা সংক্ষিপ্ত রূপ। এখানে তারা যেটা রাখছে, আগে তারা ডলার রাখতো, এখন তারা রাখবে পয়েন্ট। আপনি যদি এখানে জয়েন হন তাহলে আপনাকে পয়েন্ট দিবে, এই যে এখানে 5 লক্ষের মতো বাইন্যান্স পয়েন্ট থাকবে, যেগুলো দিয়ে আপনি ডলার রিডিম করতে পারবেন, যেটা আমি ফার্স্টেই দেখাইলাম। তো এটা আপনি রিওয়ার্ড হবে থাকবে, যেগুলো আমি সব কিছু দেখাই দিচ্ছি বিস্তারিত কীভাবে কী করতে হবে। এখানে উইন রেট, অল ইউজার আর এলিজিবল টু প্লে আপ টু 2 ওডেল গেম পার ডে, মানে আপনি একদিনে 2টা ওডেল গেম খেলতে পারবেন, মানে ওড খেলতে পারবেন, যেটার বিনিময়ে আপনি পয়েন্ট পাবেন লাস্টের দিকে। আর এটা শুরু হয়েছে কবে সেটাও দেখাচ্ছি, এখানে গেটে 5 টোটাল, মানে 5টা পাইলে আপনি উইন, যদি 5টা আপনি এটা কারেক্ট করতে পারেন তাহলে উইন, মানে আপনি প্রতিটাই করতে পারবেন। আমি সবগুলোর অ্যান্সারও দিয়ে দিছি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, আপনি ওখানে গেলে সবগুলো অ্যান্সার পাবেন। দেন এটা আপনার 5 লক্ষের মতো থাকবে রিওয়ার্ড পুল থাকবে, মানে পয়েন্ট রিওয়ার্ড হবে থাকবে। তো আমরা চলে যাই এখন কীভাবে এই ওডটা বা ওয়ার্ড অফ দ্য ডে এটা খেলবো, এবং কি বাইন্যান্সের কোথায় খুঁজে পাবো। তো অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন বাইন্যান্সে, বাইন্যান্সে গিয়ে এখান থেকে দেখেন এই যে হট অপশন দেখতে পারতেছেন, এখানে লেখা আছে WOTD, তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আসেই অনেকেই ভাই এটা খেলে না, তার জন্যই কিন্তু আমি এটা শেয়ার করতে যাচ্ছি, কারণ ওডেল কিন্তু অনেকেই নতুন নতুন জয়েন হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন WOTD আসলো তখন কিন্তু আর এটা খেলা মানে বাদ দিল সবাই, মোটামুটি আমি নিজেও বাদ দিয়েছিলাম, পরে দেখলাম এখানে একটা অপরচুনিটি আছে, তো তার জন্য অবশ্যই আমি এটা শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, দেন এখানে দেখেন কতগুলো ওডেলের মতোই জাস্ট সেম, সে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 ওয়ার্ডের আমাকে একটা ঘর দিয়েছে যেখানে আমাদের সংখ্যা বসাইতে হবে। তো আমরা চলে যাব আমাদের সংখ্যা পাওয়ার জন্য কাঙ্ক্ষিত, আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ইনকাম অ্যান্ড টেক আপডেট, লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এরকম একটা পোস্ট আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি 6 ওয়ার্ডের এই যে 6 ওয়ার্ডের সংখ্যা এগুলো এখান থেকে একটা বসাই দিবেন। আমি যদি রিডিম বসাই REDWM, এখান থেকে যদি রিডিম, এখানে কিন্তু আমি ওয়ার্ডটা লিখে দিয়েছি, জাস্ট আমি এন্টারে ক্লিক করি দেখি আমার ওয়ার্ডটা এটা কারেক্ট আছে কিনা। দেখেন এইখানে এইটা কারেক্ট, মানে যেখানে তৃতীয় নাম্বারে ডি আছে ওই টাইপের ওয়ার্ড আমার এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ডি আছে তৃতীয় নাম্বারে এরকম একটা ওয়ার্ড এখানে যদি দেখি, এটা হলো আপডেট, তো এখান থেকে আপডেটটা আমি সেকেন্ডে দিয়ে দিব, এটাই হয়ে যাবে আমার ওডেলের অ্যান্সার। তো আমি এখানে আপডেটটা, আমি এটা আপডেটটা এখানে টাইপ করেছি, দেন আমি এটা এন্টারে ক্লিক করব, দেখি আমার এটা হয়ে যায় কিনা। এটা হয়ে গেছে, কারণ তৃতীয় নাম্বারে একমাত্র ডি আছে আপডেটে। তো আমরা আরেকটা এখানে ওড খেলার চান্স পাবো, সেটার জন্য আমাদের যে কাজ করতে হবে গেট ইন ওড এইটাতে ক্লিক করব, বা ওয়ার্ড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা রেফারেল লিঙ্ক দেবে, যেটা আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব, দেন আমরা এটা কপি করব, জাস্ট কপি করে চলে যাবো একটা ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে এটা আমরা পেস্ট করব, ব্রাউজারে এটা পেস্ট করে দিছি, দেন এন্টারে ক্লিক করে দিব, বা আপনি মেসেঞ্জারে কাউকে পাঠাতে পারেন, টেলিগ্রামে পাঠায় নিজেও ক্লিক করলে এটা হয়ে যাবে, বা সে ক্লিক করলেও হবে, আপনি নিজে ক্লিক করলেও হবে আমি যতদূর জানি। তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে, জাস্ট আমরা এটা একটু স্ক্রল করে প্রতিদিনই কাজটাই করব, নিজের যে লিঙ্ক আছে সেটাতে নিজেই ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা জাস্ট এটাকে একটু স্ক্রল করে জাস্ট আমরা আবার চলে যাব বাইন্যান্সে, বাইন্যান্সে গিয়ে দেখেন আমাদের কিন্তু আরেকটা ওডের চান্স দিয়েছে। জাস্ট আমরা এখান থেকে 1 2 3 4 4 যে এগুলো আছে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখব, এই যে 4 নাম্বার ওয়ার্ড এগুলো টাস্ক আর্ন শপ, এখান থেকে যদি শপটাই আমি টাইপ করি, পিওর্স আমি লেখাটাকে কারেক্ট করে নিয়েছি, দেন ইন্টারে ক্লিক করব, দেখি আমার এই লেখাটা হয় কিনা। তো এটা কিন্তু একটা ওয়ার্ডও আমার এখানে কারেক্ট হয় না, দেন আমরা নতুন আরেকটা ওয়ার্ড এখানে দিব, যেটা হলো টাস্ক, TASK, এখানে যদি টাস্ক লিখি TASK টাক্স দিয়ে এন্টারে ক্লিক করি, দেখি এইটা আমার কারেক্ট হয় কিনা। এখানে দেখেন বলছে দ্বিতীয় ওয়ার্ডে যেটা এ আছে ওরকম একটা ওয়ার্ড আমার এখানে দিতে হবে, তৃতীয় ওয়ার্ডে একমাত্র ইয়ে আছে হলো আর্নের মধ্যে, মানে আমার সঠিক অ্যান্সার আর্ন হবে, EARN। তো এটা দিয়ে এন্টারে ক্লিক করি, এটা হয়ে গেছে আমি জানি, কারণ এরকমই মূলত এরকম করেই আমাদের ওডেলগুলো খেলতে হবে, মানে আমাদের এখানে একটা ওয়ার্ড যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ওয়ার্ডটা হবে। তো আমার কিন্তু 2টা কিন্তু কালেক্ট করা শেষ, এখানে দেখেন বলছে যে ইউ হ্যাভ টু উইন, মানে আমরা 5টার মধ্যে 2টা উইন হয়ে গেছি। আমার এখানে র্যাঙ্কিং দেখাচ্ছে, যেহেতু আমি আজকেই শুরু করছি মাত্র, 88,375 র্যাঙ্কিং দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এইভাবে 2 তারিখ পর্যন্ত, আগামী মাসের 2 তারিখ পর্যন্ত খেলতে পারবো, 26 তারিখ থেকে শুরু হয়েছে 2 তারিখ পর্যন্ত, মানে আমি একদিন মিসিং করেছি, তার জন্য কিন্তু আমার র্যাঙ্কিং অনেক দূরে চলে গেছে। তো আপনি প্রতিদিন 2টা করে
আপনারা এখানে ওট খেলতে পারবেন। আর তার বিনিময়ে আপনি লাস্টে দুই তারিখের পরে এখানে কয়েন পাবেন, সেটা দিয়ে আপনি রিডিম কোথা থেকে করবেন, যখন কয়েনটা পাবেন তখন আপনি এখান থেকে আবার ম্যান আইকনে চলে যাবেন। ম্যান আইকনে গিয়ে এখান থেকে আপনি রিওয়ার্ড হাব এখানে ক্লিক করবেন। রিওয়ার্ড হাবের মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করতে থেকে সব বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে এই যে এইগুলো সব যতগুলো পয়েন্ট আসবে আপনি সেই পয়েন্টগুলো এখানে এই যে হিস্ট্রিতে দেখাবে ব্যালেন্সে, তো সেই অনুপাতে আপনি এগুলো ক্লেম করে নেবেন। $5 আছে, $7 আছে, স্পটে ভাউচার আছে, যেগুলো স্পট ভাউচার সেগুলো আমরা ক্লেম করবো। আপনি চাইলে রিবেট ভাউচারও ক্লেম করতে পারেন, সেগুলোর মাধ্যমে আপনি ট্রেডিং করলে এখানে ফ্রি ট্রেড করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা জাস্ট এতটুকুই, জাস্ট আমাদের এইভাবে টোকেনগুলো ক্লেম করতে হবে বা পয়েন্টগুলো সেগুলো দ্বারা আমাদের স্পট ব্যালেন্সের যে USDT আছে সেগুলো ক্লেম করতে হবে। ক্লেম করার পরে আপনি যদি স্পট ডেটটা ক্লেম করতে পারেন সেগুলো আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র মানে আপনি সেল করে বিকাশের রকেটে নগদে নিয়ে নিতে পারবেন, মানে এটা সেটা আপনি নিজের ডলার থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো যদি কমেন্ট থাকে বা আপনাদের মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার টেলিগ্রামে জয়েন থাকবেন, সেখানে আমি অল টাইম অনলাইনে থাকি। আর আমার একটা টেলিগ্রাম সিগনাল চ্যানেল আছে, সেখানে আপনি ট্রেডিং করতে চাইলে সেখানে ফ্রিতে ট্রেডের সিগনাল পাবেন, বিভিন্ন গাইডলাইন পাবেন, সেখানেও জয়েন হবেন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।